নমস্কার বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় আপনাদের জন্য আবারও সুখবর আছে আপনাদের আমি গতকালের একটি ভিডিওতে বলেছিলাম যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার তেরোতম কিস্তির টাকা দেওয়ার জন্য তোড়জোড় ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সেই মতো বিভিন্ন আপডেটের ব্যাপারেও আপনাদের জানিয়েছিলাম টুইটারে কৃষিমন্ত্রীর টুইট এছাড়াও বিহারের কৃষি দপ্তরের পক্ষ থেকে যে টুইট করা হয়েছিল সেই সম্পর্কেও জানিয়েছিলাম এছাড়াও আপনাদের ড্যাশবোর্ডে পেমেন্ট স্ট্যাটাস সম্পর্কিত একটি নতুন আপডেট সম্পর্কে দেখিয়েছিলাম যাই হোক আজকের এই ভিডিওতে আপনাদের আবার আমি দেখিয়ে দেব। যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় নতুন একটি আপডেট চলে এসেছে উপভোক্তাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে সেই আপডেটটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন তাতেই বুঝতে পারবেন যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা দেওয়ার যে প্রক্রিয়া তা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং সেই সঙ্গে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করবো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান আইকনটা অল করে রাখুন যাতে পরবর্তী লেটেস্ট ভিডিও ইনফরমেশান সবার প্রথম আপনার কাছে চলে যায় তো আরও একবার আপনাদের জানিয়ে রাখি আপনারা পিএম কিষান সম্মান নিধি যোজনায় কীভাবে বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করবেন তার জন্য আপনাকে কিন্তু সার্চ বারে এসে গুগলে টাইপ করবেন পি এম কিষান ডট জিওভি ডট ইন এটা টাইপ করে যখনই সার্চ করবেন এই ধরনের অফিসিয়াল ওয়েবসাইটে আপনি প্রবেশ করে যাবেন তো এই অফিসিয়াল ওয়েবসাইটে এন্টার করার পরেই আপনি একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশানটা আছে এই যে ফার্মার্স কর্নার আছে তার এই অপশানগুলির মধ্যে একটি অপশান হলো বেনিফিশিয়ারি স্ট্যাটাস এই বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশানে আপনি ক্লিক করে নেবেন যখনই আপনি বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন তখন আপনার কাছে এই ধরনের একটা পেজ চলে আসবে যেখানে আপনি আপনার মোবাইল নম্বর এন্টার করবেন সেই সঙ্গে এই ক্যাপচার কোডটা এন্টার করে গেট ডাটা অপশানে ক্লিক করলেই আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসটা চলে আসবে তাছাড়াও আপনি আপনার রেজিস্ট্রেশন নম্বরটাও এখানে দিয়ে ক্যাপচা কোডটা এন্টার করে আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসটা দেখে নিতে পারবেন গেট ডাটা অপশানে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন জোনার্দন দাসবাবু উনি কিন্তু আমাকে প্রচুর প্রচুর মেসেজ করেন এবং উনি বারবারই একটি কথা বলেন যে ওনার সব কিছু করা হয়ে গেছে অর্থাৎ ডিবিটি লিঙ্ক করা হয়ে গেছে তারপরেও ওনার স্ট্যাটাসে কোনোরূপ পরিবর্তন আসছে না তো আমি ওনাকে যেহেতু অ্যাকাউন্ট মুডে ওনার স্ট্যাটাস ছিল তাই আমি ওনাকে কিন্তু সাজেস্ট করেছিলাম যে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করিয়ে নেন তাহলে আপনার কিন্তু এই পেমেন্ট স্ট্যাটাস অ্যাকাউন্ট থেকে আধারে অটোমেটিক্যালি হয়ে যাবে তো উনি বারবারই আমাকে মেসেজ করতেন এবং জানাতেন যে উনি ডিবিটি লিঙ্ক করার পরেও ওনার কিন্তু কোনো ধরনের পরিবর্তন আসেনি এবং উনি যে ডিবিটি লিঙ্ক করেছেন সেটাও আমাকে জানিয়েছেন যাই হোক সম্মান নিধি যোজনার পরবর্তী কিস্তির দেওয়ার টাইম হবে তখনই কিন্তু ওনার অ্যাকসেপ্ট করে নেওয়া হবে পেমেন্ট মোডটা আধারে সেই মতো কিন্তু আপডেট চলে এসেছে আমি দুটো স্ট্যাটাস আপনাদের দেখিয়ে দেব তো জনার্দন দাসবাবু আপনি যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য সুখবর আছে আপনার সঙ্গে সঙ্গে অন্যান্য ফার্মারদের জন্য যাদের এতদিন পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকসেপ্ট হচ্ছিল না তাদের জন্যও সুখবর আছে আপনারা দেখতে পাচ্ছেন জনার্দন দাসের কিন্তু এটা স্ট্যাটাস আমি নামটা হাইড করিনি এই জায়গাতে আপনি দেখলে বুঝতে পারবেন উনি কিন্তু স্ট্যাটাসটা আমাকে পাঠিয়েছিলেন ওনার পেমেন্ট মুড অ্যাকাউন্টে ছিল এবং এই অ্যাকাউন্টে অ্যাকসেপ্ট হয়েছিল পাঁচ দশ দু হাজার বাইশে এই বেনিফিশিয়ারি ইতিমধ্যে একটি ইনস্টলমেন্টের টাকাও পেয়েছিলেন বর্তমানে ওনার স্ট্যাটাসে যে পরিবর্তন এসেছে সেটাও এবার আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি তো দেখুন জনার্দন দাসবাবুর আজকের স্ট্যাটাস আপনাদের আমি দেখাচ্ছি আপনারা সব কিছু মিলিয়ে নেবেন কিছু ভুল দেখাচ্ছি কি না দেখুন জনার্দন দাসবাবুর বর্তমানে কিন্তু পেমেন্ট মোড আধারে একসেপ্ট হয়ে গেছে এবং রেসপন্স ডেট আছে দেখুন আঠারো এক দু অর্থাৎ গত পরশু ওনার পেমেন্ট মোড এক্সেপ্ট করে নেওয়া হয়েছে আধারে যদিও এখনো পর্যন্ত অ্যাকাউন্ট নম্বরটা এখানে লেখাই আছে আইএফএসসি কোড সমেত তবে শীঘ্রই এটা উঠে যাবে এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই এবং ওনার দেখতে পাচ্ছেন সেই একই স্ট্যাটাস আছে ইনস্টলমেন্টের ঘরে একটি ইনস্টলমেন্টের উনি টাকা পেয়েছেন সেটাই কিন্তু দেওয়া আছে তবে এবার কিন্তু সেকেন্ড ইনস্টলমেন্টের ঘরে আপডেট চলে আসবে আর এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন ডেট যেহেতু দুই দু হাজার বাইশ আছে অর্থাৎ ওনার যে কটা ইনস্টলমেন্ট বাকি আছে আশা করি এই তেরোতম কিস্তি দেওয়ার আগে কিন্তু ইনস্টলমেন্টের ঘরগুলোতে আপডেট চলে আসবে এবং উনি ওনার ডিউ কিস্তিগুলো এবারেই পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে যাই হোক একসঙ্গে না পেলেও ধীরে ধীরে কিন্তু ইনস্টলমেন্টগুলি সবগুলি পেয়ে যাবেন আপনাদের এটাই দেখাতে চাইছি যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার পরবর্তী অর্থাৎ তেরোতম কিস্তির টাকা দেওয়ার যে প্রক্রিয়া তা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং আপনাদের ব্যাঙ্কগুলো এবার অ্যাকসেপ্ট করে নেওয়া হচ্ছে যেহেতু জানানো হয়েছে ই কে কমপ্লিট থাকতে হবে এবং সেই সঙ্গে আপনার ডিবিটি লিংক থাকতে হবে অ্যাকাউন্টের সঙ্গে তবেই কিন্তু সরাসরি আধারের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তো যাই হোক যদি এখনও পর্যন্ত কোনো কৃষক তার ডিবিটি লিঙ্ক করেননি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনি ইমিডিয়েট ডিবিটি লিঙ্ক করুন আপনার অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে কি তা আপনি আধার সাইড থেকেই সরাসরি নিজে থেকেই দেখে নিতে পারবেন যদি আপনার মোবাইল নম্বরের সঙ্গে আধার নম্বর লিঙ্ক থাকে এর ভিডিও আমার কিন্তু আছে চ্যানেলে আপনি চাইলে দেখে নিতে পারেন আজকের আপডেটটি এই পর্যন্তই আপডেটটি অবশ্যই আপনাদের কাছে খুবই ভালো আপডেট আপনার কাছে এই ধরনের ইনফরমেশান যদি হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে জানিয়ে দেবেন আপনার আপডেট এসেছে কি না স্ট্যাটাসে আমাকে কমেন্টে জানাবেন যদি না এসে থাকে তাহলে বলবো আপনি ডিবিটি লিঙ্ক যদি করে রেখেছেন কোনো চিন্তা করতে হবে না আপডেট যেহেতু শুরু হয়ে গেছে খুব শীঘ্রই আপনারও স্ট্যাটাসে আপডেট চলে আসবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ